হাওড়া জেলা সাকরাইল থানার অন্তর্গত মানিকপুর বেলতলা মোড়ে পুলিশের চেকিং চলছিল। হঠাৎ করে একটি বাইক নিয়ে আসেন এক ব্যক্তি, না আছে মুখে মাস্ক, না আছে হেলমেট। পুলিশ জিজ্ঞাসাবাদ করতে গেলে, গাড়ির কাগজপত্র চাইতে গেলে উনি উত্তেজিত হয়ে পড়েন, তারপরে বাধে খণ্ডযুদ্ধ। রাস্তায় বেশ কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়। অশোকনগর পৌরসভা 13 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর ফ্লেক্স ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে, যার ছবি ইতিমধ্যে সিসিটিভি বন্দী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে অশোকনগর থানা এলাকার রাজনৈতিক উত্তেজনা। কংগ্রেস প্রার্থী তারক দাসের অভিযোগ, কংগ্রেস এই ধরনের রাজনীতি করে না। কংগ্রেসের পাল্টা অভিযোগ, শাসক দলের পক্ষ থেকে কংগ্রেসের একাধিক ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে। ঘোষনগর থানায় বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেস, অভিযোগের ভিত্তিতে পুলিশ এক দুষ্কৃতীকে আটক করেছে। আপনারা দেখছেন এসএস বাংলা, সব ঋতুতে আপনাদের টিভিতে। সীতারাম বাবা আয়ুর্বেদিক ঔষধ, কেমিক্যাল বিহীন, গা হাতের ব্যথা যন্ত্রণা, লিভারের সমস্যা, গ্যাস, অম্বল, পেটে পাথর, সুগার, থাইরয়েড এবং বিভিন্ন গুপ্তরোগ নিরাময় হয়। এসএস বাংলা নিয়ে এলো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। বিভিন্ন বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা বিংলা, পশ্চিম মেদিনীপুর। ফোন নাম্বার 8918765110, অ্যানাদার 1032223893।